ছবিটির যে কোনো জন্মদিন অথবা বিবাহ বার্ষিকীর জন্য যে ছবি অনেক সময় গিফটের জন্য আমাদের কাছে আসে, আমরা সেগুলো প্রিন্ট করে সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করি। এটাকে বলা হয় ইনজেক্ট পেপার। এই ইনজেক্ট পেপারটা আমরা নিয়ে আসার পরে এটাদের সুন্দর করে আমরা কম্পিউটার আগে ডিজাইনটা করি। যেমন এটা ডিজাইনটা কমপ্লিট করার পরে আমি কম্পিউটার থেকে এরা হলো ইপসন L130 প্রিন্ট দিয়ে প্রিন্টে দেওয়ার পরে তারপরে আমরা সুন্দর করে একটা মাপ আছে, মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এটা এক একটা ভাগ, এটা তিনটা করে এক একটা পেজে প্রিন্ট বেরো হয়। তারপরে আমি যে কেটে নিলাম, কাটার পরে আমি একটা কপি এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে মগ, এগুলো এটাকে বলা হয় সাবলিমিনেশন মগ। এগুলো চায়না মগ, অবশ্যই আপনি এটা দেশে পাবেন না, বাইরে থেকে আমরা যারা মগ প্রিন্ট করি তারাই আমরা এই মাত্র কেবলমাত্র আমরাই পাই, এর বাইরে কেউ পায় না এটা। এটা আমি সর্বপ্রথম এর সুন্দর করে একটা মাপ দেখে নেব, অ্যাকুরেট মাপ কোথার থেকে কোথায় পড়ে, সব দিকে অ্যাকুরেট মাপ রাখতে হবে। এবার একটা কস্টেপ, কাটার কস্টেপ, এই যে কাটার টেপ আছে, মানে কাটার টেপটাকে পরিমাপ মতো কেটে নিয়ে আমি দুই পাশে আঠা দিয়ে একটা লাগিয়ে রাখবো যাতে এটা না সরে যায়। পেজটা সুন্দরভাবে আমি এখানে লেড়াই কমপ্লিট করে রাখছি। এবার আমি মেশিনে দিব এটাকে, এটা হলো মক প্রিন্টের মেশিন। এই যে আমার এখানে সুইচ আছে, লাইনের এই সুইচটা দেওয়ার পরে এখান থেকে আলো উঠতেছে। যে আমি সুন্দরভাবে দিয়ে দেবো এটা সমান করে, দুই পাশে জায়গা আছে অ্যাকুরেট সমান মাঝখানে দিতে হবে, না হলে এক সাইডে আপনার এটা হালকা হবে, এক পাশে ডিপ হবে। যদি মাঝামাঝি দিই তাহলে অবশ্যই আমার এটা প্রিন্টটা অ্যাকুরেটভাবে আসবে। এই যে আমার এটা কম্পিউটার গেছে, এখানে দুশো ডিগ্রি তাপমাত্রা উঠবে, উঠার পরে তারপরে আমার এখান থেকে ওখান থেকে আবার টেম্পারেচার নেবে সাড়ে তিনশো টেম্পারেচার নেওয়ার পরে ওখান থেকে আবার আমার এটা মগটা কমপ্লিট হয়ে যাবে। মেশিনটাকে হিট প্রেস মেশিন বলা হয়। বুঝলি? এবার আমি এটা খুব প্রচণ্ড গরম, হাত দিলে অবশ্য হাত পুড়ে যাবে। আমি কোন রকম ধরে টেপটাকে উঠা নিলাম, এই যে নান দিলাম, সুন্দর করে বেড়ে গেল। এখান থেকে কালিটা, এই সাবলিমিনেশন পেপার থেকে কালিটা টোটালি মগের পরে চলে গেল। এটাকে আমি আগে সর্বপ্রথম কম্পিউটার থেকে প্রিন্ট বের করেছি, যে প্রিন্টটা যে সব রকম কাগজে, যে কোনো কাগজে প্রিন্ট দিলে হবে না, এটা অবশ্যই সাবলিমিনেশন পেপার হতে হবে। তা যদি না হয় সেক্ষেত্রে আপনার এই প্রিন্টগুলো কখনোই আসবে না। আর যদি সাবলিমিনেশন পেপার হয়, এই পেপার থেকে যে কালিগুলো থাকে, যেমন এর কালিটা আছে অতিরিক্ত ডিপ, টোটাল যেটা প্রিন্ট বাদে আছে ওটা অনেক ডিপ। আর আমি যখন এটা প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট দেওয়ার কপিটা আসছে আমার এটা, এটা দেখুন অবশ্যই অনেকটা হালকা। হালকা হওয়ার একটাই কারণ আমার এই এই যে কালিগুলো আছে সম্পূর্ণ মগে চলে গেছে।